হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যখন থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে এসেছি আপনার সামনে, তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে সকাল টাইমে কিছু মাছ আনা হয়েছে, তো মাছগুলো আমি অফ ক্যামেরায় কাটি কুটি রান্না বান্না করবো, আর এটার আপনারা কাছে শেয়ার করা হয়েছে না। তো এখন বিকাল টাইমের এই ভিডিওটা আরে, তো এই ভিডিওটা গতকালকে বিকালের ভিডিও। তো এখানে দেখো কিছু ফরাশের বিষ আমি রাখছি, গেছে বছর আরে আমার হাতের লাগাইল ফরাশের বিষে ওগুলা। তো পাখনা সেই আমি কিছু বেশ শুকাইয়ে রাখছি, এখন ওগুলা কিছু বাইর করিয়ে আমি, তো বেশ জায়গা নাই লাগাইবার আরে, সামান্য জায়গা, একটা লু আমি ফরাশের জায়গা করিয়ে রাখছি, আর ওগুলা তারি লাগাইমো কিছু বেশি। তো এখানে দেখা যায় বেশিরভাগ সাদা বেশি, তো সাদা বেশি আমি কিছু কম লাগাইমো, আর যে খালা যেটা বেশি লাল বেশি ওটা বেশি লাগাইমো। তো এখন সাদাওটা কিছু আবার আরে এই ডিব্বার মাঝে ভরিয়ে রাখি দিমু, আর খালা ওটা বাঁচিয়ে আনিমু। তো এই জায়গার মাঝে বেশি বেশি লাগতো নাই, একবারে সামান্য বেশি হইলে বইব। তো ততটা আমি এই যে খাগজর মাঝে রাখছি, এইগুলার আরে তিন বাগরে এক বাগু লাগাইলে ওই যাব জায়গা, অর্ধেক জায়গা হইতো নাই, এত কম জায়গা আরে, মানে জায়গা কম করতে গিয়ে আমি লাগাইতে পারি না। বীজ তো আছে কিন্তু জায়গা নাই লাগানি যান না, একদম ছোটো মোটো জায়গা। এনর মাঝে পরাশ লাগাইতে আমনি না, লাউ লাগাইতে আমনি না, লাই শাক ধনিয়া ও এরপরে কিরা কিতা লাগাইতাম, এগুলা জায়গা সামান্য, আর লাগাইবার জিনিস অনেক কিছু আছে কিন্তু লাগাইতে পারি না জায়গার অভাবের কারণে। তো এখন আমার কাগজের মাঝে বেশি যেগুলো রাখছে ওগুলোর মাঝে কিছু ঔষধ দিয়ে নিয়ার, এই যে উলুর পাউডার, তো এই ঔষধিটা দিলে কোনো ফুকায় খাইতে নাই। তো আমি সব বেশির মাঝে এইভাবে ঔষধ দিয়ে মাখিয়া তারপরে আমি মাটির মাঝে গাড়িয়ে রাখি, তো আর কিছু হয় না, সব দিয়ে একটা একটা ফুটিয়া। তো এই জায়গাটা আমি তিন দিন আগ থেকে রেডি করে রাখছি, এই যে ফরাশের জায়গাটা আরে খাবে হরিয়া গোবর দিয়ে রাখছি, কিন্তু বেশিগুলো লাগাইবার সময় পাই না। আজকে হলো আমার তারিখ না, আজকে লাগাই দিতাম, আর যতদিন থেকে আমি তারিখ করি আর অতদিন থেকে যদিও বেশিগুলো আমি মাটি মাঝে গাড়িয়ে রাখতাম, তো এখন গাছ ফুটিয়ে আনলো মানে, আর মাটি গোবর খালি শুকার, যত দিন যার খালি শুকার, আর গোবরিতে গুড়িয়ে রাখলে বালা, কিন্তু খাবির মাঝে দিলাইছি বেশি লাগাই দিতাম গর থেকে, আর এখন দেখা যায় সবটি শুকাই যায়, শুকাইয়া দোল হয়ে যায়, আর গোবরের উপরে একটু মাটি দিলাম, দিয়া তারপরে আমি বেশিগুলো সব লাগাইয়া যাইমু, আর আপনারা দেখতে পারবা। আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর আপনারা সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন তো ডেইলি দিন খুব বেশি রোদ দেয়, আর রোদে মাটিগুলো এমন শুকানি শুকাইছে, দেখো আর দিয়ে জুড়ে হরতে পারি না, আর মাটির দোলা যাতে আইতে ফেলাই দিয়ার আমি, আর জুড়ি মাটিগুলো উপরে দিয়া তারপরে বেশিগুলো লাগাইয়া যাইয়া। তো একটা খাবের মাঝে আমি চারটা চারটা হরি লাগাইয়া, তো তিন খাবের হারা দিয়ে একটা লু, জায়গা তো কম এর লাগে ওই এক লু, আর পরে আমি লাই শাক ধনিয়া ওটা খাবার পরে আরে আর এক লু বানাইমু, আর এখন ধনিয়া বেশি ফেলানি হয়ে গেছে, লাইয়ের বেশি ফেলানি হয়ে গেছে জায়গার মাঝে, যে জায়গাতে আমি হরাশ লাগাইতে মাসলো, তখন আমগুলা খাইয়া তো জায়গাটা খালি হয়ে যাব, ও এরপরে আমি লাগাইমু আরে এই বেশিগুলা, আর এখন একলু লাগাইয়া রাখি, আর ফরাস লাগানি পরে আর রয়েছে বাকি আমার লাগাইবার কিরা, কিরার বেশি, কিরা বেশি তো কিনিয়ে আনিয়া রাখা ঘরের মাঝে, কিন্তু লাগাইছি না এখনও, বললাম যত কিছু লাগাইবার সবটি লাগাইয়া এরপরে কিরা লাগাইমু পাখে পাখে, যে জায়গাটা খালিয়ে রইব জায়গার মাঝে আমি কিরা লাগাইয়া রাখবো। আর বিকালপুর টাইম এটা এত শর্ট হয়েছে আরে, কোনো খাম যেন পুরা করিলি বা ইলা হয় না, তো এখনও আমি তালা উলা করিয়া চাইয়ের আরে, এই লুটা পুরা করিয়া যাইতাম গিয়ে বেশিগুলা লাগাইয়া, কিন্তু এত বাড়তি টাইম থাকে আরে যেন সময় পাই না, আর কোনো খামও লাগার পরে দেখা যায় খামটা রইয়া থাকে, দিনটা শেষ হয়ে যায়, মাহরি বেড়া জানতে বা ধরুন এইরকম। তো ডেইলি বিকালে এখন কোর খাম হইল গিয়া সবজি পানি দেবা, আর যাতা যাতা লাগাইবার লাগাইয়া লাগানি পরে রইল খালি পানি দেবা, ডেইলি পানি দিতে লাগে, পানি না দিলে ফুটিয়া আইতো নয়, আর ফুটিয়া হারলেও পানি না দিলে মরিয়া যাইব সব,
তো পানি দিতেও লাগবো, তো ডেইলি বিকালে একটা খাম সবজির মাঝে পানি দেবা। তো আজকে দেখা গেল আর পানি দিতেও পারতাম নাই, তো লাগাইয়া থুয়া যাই মুগে আর আগামী কালকে পানি দিমু। তো কালকে বিকালে আমি লাগাইয়া গেছি বেশি গুলার পানি দিতে পারছি না, আজকে আইলাম পানি দেবার। তো এখানে দেখো আপনারা বাইয়ার আইডিয়া, তো কিভাবে পানি দিতাম, তো আমার কইলা বইয়া আনতে তো কষ্ট লাগে বালতি দিয়া, এরপরে কল কল মারতেও কষ্ট লাগে, তো এখন আর কষ্ট লাগতো না, এখন এইভাবে সহজ হরি দিলাই মু পানি দিবাই, গড়টাকে ডাইরেক্ট ডাইরেক্ট পানি আইব। তো আমার ঘরের সেন্টেক্সও আরে আমার ফাঁক ঘরের বেসিন থাকি, বেসিন ধৈর্য থাকি আরে টেফো একটা ফাইবার মুখটা বান্ধি আরে, আর পুরা আমি এই যে সবজির মাঝে লই আইছি, তো এটা পুরানা মোটরের পুরানা পাইপ ওঠা আরে, আর নতুন মোটর লাগানি পরে তো নতুন পাইপ লাগাইছি, আর এটা তো আর খোলা যাইতো না, মোটর দিয়ে পানি দেবা যায় না, কারণ ঘর একবারে নিচে গিয়া পাইপ এটা পাইপ এটা ঘর থেকে বার করিয়া আনিয়া দিন দিতাম, আমার মোটর এটা তো বড় মোটর আর এত স্পিড থাকে পানি দেবার পরে আর গাছগুলো ভাঙ্গে যাইব গিয়ে দেখা যায় এত স্পিড পানির। আর এটা আর গড় থাকে আমি পানি আনছি ঘরের সেন্টেক্স থাকিয়া পানি এটা আর আর কিছু স্লো হিসাবে আর আর এই যে দেখো পাইপের মুখো একটা বোতল বান্ধিয়া, আর বোতলটা একটু আরে ছোট একটা লোয়া দিছি দ্রহরি রাখছো না, কি সুন্দরভাবে পানি দেবা যার এক হাতে দেবা যার, নাইলে তো এক হাতে পানি দিতে আর এক হাতে ছিটাই ছিটাই দিতে লাগে, জগ দি বা মগ দি পানি দুই হাত মোটামুট লাগে, এখন আর দুই হাত লাগে না, এক হাতে খাম হয়ে যার। তো দেখো কি সুন্দরভাবে পানি দেবা যার, এখন আর সহজ হয়ে গেছে পানি পাওয়ার কোনো কষ্ট নাই, কিন্তু ঘরবাড়ি পানি ডেইলি লাগাইতে লাগবো, নাইলে তো সেন্টেক্স পুরা অর্ধেক হয়ে যাব, কোনো বেলা তো গাছগুলা ফুটার পরে তো আরো বেশি লাগবো পানি, পুরা সেন্টেক্স আমি খালি করে নিমু। এদিকে মোটর লাগাই রাখতে লাগবো, ঘরও যাইতো পানি সেন্টেক্সও পানি যাইতো, আর আমি এইভাবে ঘর থাকি আনিয়ে আবার আমার সবজির মাঝে দিতাম। তো এই যে জায়গাতে আমি পানি দিয়ার ইনো আমার ফরাসের বেশি লাগাই রাখছে কালকে, আর আজকে খাবিয়ে খাবিয়ে পুরো আর পানি দিয়ে দিয়ে যাই আর, পানি না দিলে তো ফুটিতেও নাই বেশি, এত শুকনা মাটি জেলারোলা বেশি থাকবো, আর পানি দিলে বেশি গুলা ফুলিয়া গিয়ে যাই যাব, আর ফরাসে বেশি ফুটতে ফুটতে তো 5-6 দিন যায় গিয়া, তো একটু লেট হয়, পানি দিলে তাড়াতাড়ি ফুটি পর পানি না দিলে তো আর ফুটিতেও নাই। তো আজকে এত সহজভাবে পানি দেওয়ার কোনো জাত কষ্টর ঝামেলা নাই, একদম সহজ আরে, তো আত অভিজানি লাগেন না, আর এই যে ঠান্ডার দিনও আত বিজানিও একটা কষ্ট লাগে, এখন তো এমন ঠান্ডা নাই তবু আরে, আর যত দিন যাইব তত ঠান্ডা বাড়াইব, বিকাল টাইমে আত বিজাইতে কষ্ট লাগে আর আতর মাঝে হিরিন হরব ঠান্ডায়, এখন আর আত অভিজানি লাগতো না, এইভাবে পানি দিলাই মু ডেইলি। তো ধনিয়ার গাছে এখন পানি দিয়া তো লাইয়ের থাক রইয়া গেছে, সব লাইয়ের মাঝে পানি দিতাম। তো এই ভিডিওটা হইল গিয়ে আজকে সকালের ভিডিও, তো গতকালকে আমার ভাই গেছে বাড়ি থাকিয়া, আর এই যে স্কুটিটা আমার বাড়িতে রাখিয়া গেছে, তো এখন যতদিন আমার ভাই বাড়িতে আইসে না অতদিন আমার বাড়ির বারিন্দা স্কুটি থাকবো, আর আমার ছেলেরা এসে লাইবা, তারা মাঝে মধ্যে বাইর হরবা, কোনো যাবার খামে ধরলে তো স্কুটি লইয়া যাইবা, আর আমার বড়টা চালানি জানে আর ছোটোটা এখনও জানে না, কিন্তু বেশ সময় যাইতো না, হ্যাঁ মোটামুটি শিখিলিব চালানি, তো যে সাইকেল চালানি জানে তার লাগে স্কুটি হোক বাইক হোক তার চালানি একদম সহজ, আর সাইকেল তো আমার ছোটোটাই চালানি জানে, কিন্তু ছোটোটাই তো এখনও স্কুটি বা বাইক এটা চালাইতে পারতো নাই, আর চালানি হয়তো সহজ তারার লাগিয়া, তারার আইডি হয়ে গেছে দুই চাকার যে কোনো জিনিস আর চালানির করে স্কুটি বাইক এটা চালানি যায়, আর আগে আমার ছোট ভাইওটাই আর একটা বাইক কিনছিল তো এইটা বিক্রি করে লিছে, আর এইভাবে আর বিদেশ যাবার পরে আমার বাড়ি থাকতো বাইক বারিন্দার মাঝে তৈরি যাইতা তারা, আর বাড়ি তো একলা বেটা মানুষ বাড়িতে নাই লাগে বাইক বাড়িতে রাখেন না তারা, গরুর মাঝেও রাখিয়া যাই না, আমার বাড়িতে যে গ্রিলের ভিতরে আনি থইয়া যাই তারা, আর আবার পরে আবার নেই নাইয়া। তো এই বাইক এটা আর এইবার নতুনভাবে কিনছে আমার বাইয়াতে, এটা আর নতুন বাইক না সেকেন্ড হ্যান্ড বাইক। আইতা গিলা লামতা গিলা সব মুদি ডাকো এবলা গিলা লামতাই আও অত ভাই আও নাও তাড়িয়া সাল মারি লাম ওনো সামসাইটো লামো মাল মারি তাই তাড়ি সাতো উঠিলে লামতে পারেন না অন্তাই ডাকাই তা গিলা লামাইতাম এবলা মোর লামাইতাম গিলা গিলা লামাইতাম বাত খানি ওর দেখের হে উগ্রে তাকে দেখে দেখি আর হাল ডাকে বাত খাইতে আইও আইও থাকো তাই বইয়ে ডাকো নামতে পারে না বুঝ তোমার নামতে পারে না।
সাথে উঠলে নামতে পারে না, উঠতে উঠলে কিলা উঠলে কিলা আবলা বাদ খানি ওর গালে সার আর তাকে আবলা নামিয়ে আইতে কিলা দেয় গাছে দিয়ে বাইয়া উঠছে মানে না গাছে গাছে বাইয়া বাইয়া উঠে গেল সাথে আর এবলা কোন নাই এরা দেখার বাদ খাই লিটরে সারায় মানে কিলা আইতো কিলা খাই ভালো তো বুধবাই নাই অত আলু আর ডোবাই আয় 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 লামি আয় লামি আয় ও সে আরো ভাল মার আয়ো লামাত রাখ লামাত লামাত রাখো লামার এরে সামসাইটো লাউ লামার সামসাইটো খান তুই ভাই আতো তো ও তাড়িয়াত আয় যদি উপরে লামাত লামাত বে এনটাই ভারতো না আয় লামাত ও আয় ও তাড়িয়াত আইবো না আয় ভাল মারতে পারে সে আয়ো ও আছে আর আছে আয় সার দিলাম তো উঠতে আয় জোস না ও সামসাইটো তুমি আয় তোমার তাকে সে আর উঠলো না সে আর হলো হলো লামাইল তো এখানে আমার বিলাইয়ের অবস্থা দেখো কালকে রাত্রে সাতও উঠেছিল আর এখনো পর্যন্ত নামতেও পারছে না সাতও উঠলে আর নামতে পারে না কিন্তু উঠে যায় গিয়া গাছে গাছে ভাইয়া নামতে সময় খালি ডাকিব আইয়ে তারে কিলে নামাইতে হয় তো আমার ছেলে একটা চেয়ার ধরিয়ে রাস্তা করলো চেয়ারও আইলে নামাইলাম মানে চেয়ারটা এত আর ডরাই লামিও না দেখো একদম সাফরু আর সামসাইড কিন্তু সামসাইডটু উলামে না উপরে থাকি বইয়াছে আর তো অনেক সময় পরে আর তারে খুব কষ্ট করে নামাইছি আমি উঠিয়া তারপরে তারে মাথার মাঝে দরিয়া টান মারি তারে নামাইতে লাগছে কিন্তু চেয়ারও হয় না আর এত ডর তার জানল লাগিয়া আর এখানে আপনারা বাইয়া কিছু আর ডালমুট আনছেন ঘরের মাঝে প্যাকেট করে দেওয়ার লাগিয়া 2 কেজি তো তারা হলাম কিছু আমার হেল্প করো কিছু আমার জহরিয়া দিয়া যাও প্যাকেট করিয়া দিয়া যাও 1 কেজি যদি প্যাকেট করিলে তো আমি আর 1 কেজি প্যাকেট করিয়া সব জ্বালাইয়া দিলাইম আমার তো সময়ের অভাব এখন বাটি দিন আর খাম পারা আর ভাজিল এই খাম এটা আরও দোকানের খাম এটা হয়ে যায় আমার লাগে বেশি ভাজিল আরও পুরো খাম খাস সব শেষ করিয়া এরপরে সবজি হাতেও দৌড়াই তাই আর রান্না বান্নাও আছে সব খাম খাস শেষ করিয়া এই খাম এটা বুঝে ভাজিল হয়ে যায় একটু সময় রেস্ট পাই না তো হলাম 1 কেজি তা কমসে কম প্যাকেট করে দিয়ে যাও আর 1 কেজি আমি প্যাকেট কর্ম করি এ সবটি জ্বালাইয়া দিলাইমু তো আমার খামও একটু সহজ হয়ে যাব তো এখন লাগছে না আপনারা বাইয়াই যে ও ঠোপর যতটা আছে সবটি তাই প্যাকেট করিলে বার করে হবে প্যাকেট আমি প্যাকেট কর্ম করি এ সব জ্বালাইয়া দিব জাল্লা রে লাল গরু গে খাসে দান হারুই দেখো কত সুন্দর সুন্দর দান হয়ে যাও কোন খাইলে আর ওই তো দান হারো ওই তো দানা মাছ করা মাইছে গরু ওই তো দেখা যান না দাদা মাছ খানা মাগিছে আমাকে খালি সিজাও কোন খার এবার ও পাতলা পাতলা সিজা দিছে এটা কি এখন তো ফাঁকিবার দিনে ইয়া হলো হিসাবে ফাঁকিছে আর নে আহ আর গুরে দেখাই না তো সাহস হয়েছে কত সাহস হয়েছে তো এখন ঘর থেকে বাইর হয়েছে আমার ছেলে বাইকটা লইয়া বাড়িয়া গেছে গিয়া আর বড়টা এগর থেকে বাইর হরছে আর বারে গিয়ে এক চক্কর দিয়ে আনতে হয়েছে আর আমার মেজ ছেলে ওঠায় লইয়া গেছে গিয়ে বাইকটা তো তারে আর চালানি শেখানি লাগছে না হে নিজে চালানি শিখি লিছে দেখি দেখি আরি তো কিলা বড়টা আর চালায় ওটা দেখিয়া হে নিজে শিখি শিখি লিছে শিখিয়া বাইকটা লইয়া গেছে কি দেখো সামনে আর বাইক ওটা লইয়া আরি আর পরে বারে গিয়ে আমার ছেলে দেখাত লাগে বারে দেখি একটা গরুকে কি সুন্দরভাবে দান খার সবটি দানের হিজা খাইলার কিন্তু দান এটা আমরা নাই আরি অন্যর দান কিন্তু দুঃখ লাগে দেখি আরি তো আপনারা বাইয়া খাদাইয়া দিছেন গরুটা আমার বাড়ির পাশের বাড়ির আর দানিটা আর অন্য বাড়ির গরু ফরিয়া দানের হিজাগুলা খাইলার তো এখন যাইয়ার দেখো আমার ছেলে বাইক লিয়ে আইছে তো গেতানে বহাবকে ফরিয়া গরু মাঝে বাইকটা চাই আর কোনো রকম গরু আনিয়ার আইলতাম তো ছোটোজনে লাগাইছেন এখন থাইন চড়িতা না হইলে হইতো নাই বড়জনে এখন ছোটোজনটা একটু চড়াইতে লাগবো স্কুটি না চড়াইলে আর অন্য আর মেজ ছেলেও স্কুটি যাতে ইয়া গরু মাঝে আইতরা তো তার বাবাই আদিকে বকিতরা আমি আদাকে বকি আর যেন এত দূরে এখানে বাইকটা লইয়া গেলে তুই মেন রুটও গেছে গিয়া আর নতুন ড্রাইভার ফার্স্ট স্কে চালাইছে আর তো কোনো দিনও চালাইছে না হে তো এখন ছোটো জনতে এক চক্কর না দিলে অন্য আমার বড় ছেলে লইয়া যাইতরা আর তানে এক চক্কর দিতে লাগে গিয়া এখন আর কত যে রোদ উঠিছে দেখো এখন দুপুর 11টা বাজার আর রোদের মাঝে তারা স্কুটে লইয়া খালি চক্কর দিতরা মেন রোড গিয়া দেখো না ওখানে উঠে গেছে ফার্স্ট টাইম চালানি গিয়ে হুই দশ লাগলো বেচে আমি পারি বুড়া এক হাত ছাড়িয়া অত দাবার চালাই বাইক দেখো এক হাত ছাড়িয়া চালাই সাতলো বেচে ও তিনটা না দুইটা এ দুটো হান কিলা দুই বাজ দুইটা ও যাবো বিজি গেছে আসলো আল্লাহ কিলা বিজি বাদে গামিয়া বিজি আর বাতাসে লঙ্গি উঙ্গি উড়াই যাইতে সব লিয়া যায় না না না
انا ايو جيت كلها اهلا بوني اهلا كلها بوني بس والله مو انا وش بس انا بس انا بس তো বাইকটা লইয়া যে সময় বাড়িয়া যাইবা আমার জান তাগাত তারার গেছে যে নতুন ভাবে তারা বাইকটা লইয়া বাড়িয়া যাইতরা আর মেইন রোডে ওঠার পরে আমার এত দরকারে এত যে গাড়ি থাকে আর আর জান সব সময় তাগাত তারার গেছে যে বাইক লইয়া আবু আইন নাকি আর আমার মেজো ছেলে এটা তো এত নতুন আজকে ফার্স্ট চালাইছে তো বাইকটা খালি উঠিল আর বাইক লইয়া যেন বাড়িয়া গেল গিয়া আর কিভাবে চালাইলো আর কিভাবে ঘুরাইয়া আনলো আর মেইন রোডে গিয়ে ঘুরিয়ে আইলো আর এত আমার জানার মাঝে কিতা করার বোধ হয় আর যেন কত সময় আইতো তো আবার পরে গরম মাঝে টান টান আনিয়া ও আমি একটু শান্তি হইলাম আর সাপিটা আমার হাত নিয়া আর সাপি আমার হাতও দেন না তারা টানতে থাকতো তো পরে সাপিটা আমি নিয়া এত মারি মানে সামলাই রাখি দিছি হয়েছে আর লইয়া বাড়িতে হাঁটায় নাই আর এখন রাত্রেবেলা দেখো আমার বিলের অবস্থা তো তানে তো নামাইছি উপরে তাই কি কষ্ট করিয়া আর আগের দিন রাইত থাকছেন তাই সাতর উঠি আর এখন কি অবস্থা কথা দেখো আমি সন্ধ্যা করে রান্নাত লাগছি এয়া থেকে রান্না করি আর আমার ভাগ্যের চোখের উপরে বইয়া আমি ভিডিওটা এডিটিং করি আর হঠাৎ দেখে আমার বিলাই দ্বারও বইছে নাইয়া আর আমার উন্নার ভিতরে আর তার মুখটা মোটামুটি ঢুকাই দিচ্ছেন মানে গরম পাইতা আর দেখি মুখটা লুকাইয়া রাখা উন্নার ভিতরে আর সারা শরীর আমার শরীরও লাগিয়া ইয়া বইছেন এই যে দেখো অবস্থা আমি তানে উন্নাটা মুখ থেকে হরাইয়া তানে চাইসলাম হরাইতাম আবার গিয়া উন্নার ভিতরে দেখো ঢুকে গেছে তো বোঝা যায় তার মুখও খালি ঠান্ডা শরীরও তো ঠান্ডা নাই মুখও ঠান্ডা খালি মুখটা লুকার তো আমি উন্না হরাইয়া রাখি হ্যাঁ টানমারি ধরে দই হাতে কে সুন্দরভাবে বইছে দেখো খালি ঠান্ডা গরম বিচারের গরম জায়গা বিচারের আর আমি যেদিন চুলার মাঝে আগুন ধরাই মানে লাহড়ি চুলার এদিন হ্যাঁ চুলার দ্বারা যায় গিয়ে সারাটা কালো হয়ে যায় চুলার আর যেন চালি যেটা আছে সব শরীরে লাগাই দেয় এখন তার অবস্থা দেখো আমার কুলে উঠে যারাইয়া তো ঠান্ডা দিন আবার পরে এই অবস্থাটা করে আর এই যে দেখো এখন আস্তে 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 তারে হরাইয়া দিলাই আর আমি তারে দাল লইতে দিয়ে না এখন আর পুরো আমার কুলো তো আমার কুলে উঠে বই থাকার দেখো রাইত কুমানি পরে কমল নিচে যায় গিয়াহে হেও গিয়ে কোনবাই আর কলে কলে মোটামুট কমল নিচে গিয়ে ঢুকি যায় ল'ৰা ছোৱালী কৰ্তা বোধ বা হে আছে ফাৰ কৰে ওতানি হাল ইনো কি ইনো কি লামো 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 উঠিছ নাই ইনো হবা যা হবা যা উঠিও না অবস্থা দেখ ঠান্ডা দিন আইসে আর খালি জিও করবো কুসো আমাইয়া বইতো কমলর তলে আমাইতো ও দান্দা তার খালি ও দান্দা তার ও দান্দা তার ওই দেখো দামান বেটা দামান বেটা আইও নাই বেদিন না হইলাম ইয়াল্লা 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 অবস্থা দেখো অবস্থা দেখো আস্তে আস্তে তাই কুসো আমাই দিতা কুলো উঠিয়ে বইতে তাই ও দান্দা তাই তো এখন আমি একটু ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করছি যে দেখো আমার বিলের অবস্থা তো আমার শরীরও লাগিয়া বইছেন কি সুন্দরভাবে আমার শরীরে হেলান দিয়া ঘুমাইতিরা কোনো সময় মাথাটা ফেলাইব আমার শরীরে দিয়া মুখটা খুচো আরাইব আর লুকাইয়া রাখবো মোটামুটি বুঝাই তার খালি মুখও ঠান্ডা মুখোটা হাল লুকাইব আর খালি শরীরও হেলান দিব বুঝাই হেকুলে উঠি বই তাহলে হে আরাম তার আরাম ফার খালি এইরকম অবস্থা করে আরি এত নাটক করে আরি দেখতে এত ভালো লাগে তারা হরাইয়া দেওয়া যায় না দেখো কি সুন্দরভাবে পইছে পাওয়াটা লম্বা করিয়া আমার উপরে হেলান দিয়ে ঘুমাইছে বই থাকছে আর এই যে দেখো অবস্থা আমার কুসর মাঝে তার মাথাটা চাইব আর মানে গরম পাইতো মুখের মাঝে এই অবস্থাটা করবো তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।